সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নিউজ এক্সপোজার টিভিতে। ভিডিও শুরুতে আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। প্রথমেই থাকছে আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনাম। মিন্নির 21 যুক্তি, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সেনা সদস্যের স্ত্রীকে হত্যা, স্ত্রীকে জবাই করে লাশ গুমের চেষ্টা স্বামীর। বেগমগঞ্জে নারী নির্যাতনের ঘটনায় আরও এক আসামিকে গ্রেফতার। এবার দেখুন বিস্তারিত মিন্নির 21 যুক্তি। আলোচিত রিফাত হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আয়েশা সিদ্দিকা মিন্নি খালাস চেয়ে হাইকোর্টে আপিল আবেদন জানিয়েছেন। তার আবেদন বিচারিক আদালতের রায়টি অনুমান নির্ভর ও বাতিলযোগ্য বলে উল্লেখ করা হয়েছে। এমনকি মামলার বিচার ও সাজা প্রদানের প্রক্রিয়া নিয়েও আপিল আবেদনের যুক্তি তুলে ধরা হয়েছে। উল্লেখ্য, রিফাত হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে 2019 সালের 26 জুন। সেদিন বরগুনা সরকারি কলেজের সামনে সড়কে রিফাত শরীফকে প্রকাশ্যে কুপিয়ে জখম করে নয়ন বন্ডের গড়া কিশোর গ্যাং বন্ড গ্রুপ। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয়। এরপর একই বছরের 2 জুলাই মামলার প্রধান আসামি নয়ন বন্ড ক্রস ফায়ারে নিহত হন। পরে রিফাত হত্যা মামলায় প্রধান সাক্ষী থেকে মিন্নিকে আসামি দেখানো হয়। ওই মামলায় মিন্নি হাইকোর্ট থেকে জামিনে থাকলেও বিচারিক আদালতে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর তাকে কারাগারে পাঠানো হয়। এদিকে গত 30 সেপ্টেম্বর মিন্নি সহ 6 আসামি মৃত্যুদণ্ড ও 4 জনকে খালাস প্রদানের রায় ঘোষণা করেন আদালত, বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান। এরপর মঙ্গলবার 6 অক্টোবর খালাস চেয়ে মিন্নির হাইকোর্টে আপিল আবেদন করেন। মামলার আপিল আবেদন প্রসঙ্গে মিনির অন্যতম আইনজীবী মাকিয়া ফাতেমা ইসলাম গণমাধ্যমকে বলেন, আমি ফাইলিং আইনজীবী হিসেবে এই মামলায় আপিল আবেদন দাখিল করেছি। আপিল আবেদনটি মোট 451 পৃষ্ঠার। আমরা আবেদনে বিচারিক আদালতের রায়ের অসঙ্গতিগুলো তুলে ধরেছি। এছাড়াও মামলা খালাসের পক্ষে সর্বমোট 21টি যুক্তি উপস্থাপন করছি। আপিল আবেদনের যুক্তিগুলো হল, 1, প্রাথমিকভাবে আপিলকারী মিন্নি এই মামলার সাক্ষী ছিল, পরে তাকে মামলার আসামি করা হয়েছে। তাকে 5 দিন পুলিশ রিমান্ডে রাখা হয়েছিল। ম্যাজিস্ট্রেট আদালত রিমান্ডের মধ্যবর্তী সময়ে ফিল্ম স্টাইলে আইন বহির্ভূতভাবে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করে, যার কারণে ওই রায়টি বাতিলযোগ্য। 2, গত 30 সেপ্টেম্বর বরগুনার দায়রা আদালতে যে রায় ঘোষণা করা হয়েছে তা আইন, ঘটনা এবং পারিপার্শ্বিকতা বিবেচনায় একটি খারাপ নজির তৈরি করেছে। 3, মামলার চার্জশিটে 75 জন সাক্ষী রাখা হয়েছে, তার মধ্যে 7, 13, 14 এবং 17 নম্বর সাক্ষী নিজেদের চাক্ষুষ দাবি সাক্ষী দাবি করা সত্ত্বেও তাদের তথ্য প্রমাণ ছিল পক্ষপাতদুষ্ট, তাই ওই রায়টি বাতিলযোগ্য। 4, সাজাপ্রাপ্ত আপিলকারী মিন্নি এ মামলায় গুরুত্বপূর্ণ ও নির্ভরযোগ্য সাক্ষী ছিলেন, কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা তাকে অপরাধী হিসেবে সাজা প্রদান করে রায় ঘোষণা করে তা বাতিলযোগ্য। 5, মিন্নির বিরুদ্ধে অনীত অভিযোগ আমলে না নিয়ে বরগুনার দায়রা জজ আদালত তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে। এখানে ফৌজদারি কার্যবিধির 342 ধারা সঠিকভাবে অনুসরণ করা হয়নি, তা তাকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করেছে। 6, মামলার তদন্তকারী কর্মকর্তা অস্বচ্ছতার সঙ্গে এ মামলার তদন্ত করেন এবং কোনোরকম আইনি ভিত্তি ছাড়াও মামলার চার্জশিট দাখিল করেন, যা মোটেও নির্ভরযোগ্য নয়। 7, মামলা দায়েরের সময় বাদী জানায় ঘটনাস্থল থেকে মিন্নি রিফাতকে বরগুনা জেনারেল হাসপাতালে রিক্সাযোগে এনে ভর্তি করে এবং মিন্নিকে একমাত্র সাক্ষী করা হয়, কিন্তু পরবর্তীতে মামলার তদন্ত শেষে মিন্নিকে আসামি করে দণ্ড দেওয়া হয়। এতে করে মিন্নি পরিস্থিতির শিকার হয়েছেন। 8, আইনের সঠিক অনুসরণের অভাবে এ মামলায় মিন্নি নিজেকে রক্ষায় উপযুক্ত সুযোগ পায়নি। 9, আদালত সন্দেহপূর্ণ মৌখিক সাক্ষ্য এবং ধারণা নির্ভর অন্যান্য পারিপার্শ্বিকতা বিবেচনায় এর রায় দিয়েছেন, যা বাতিলযোগ্য। 10, ওই ঘটনায় ক্লোজ সার্কিট সিসি ক্যামেরার তথ্য থেকে এটা স্পষ্ট দেখা গেছে যে সে বারবার তার স্বামী রিফাতকে আক্রমণকারীদের থেকে বাঁচানোর চেষ্টা করেছে, কিন্তু আদালত তার রায় মিন্নি রিফাতকে বাঁচানোর চেষ্টা করেনি বলে উল্লেখ করেছে। অথচ এসব স্পষ্ট হওয়া সত্ত্বেও আদালত আবেগপ্রবণ হয়ে মিন্নিকে সাজা প্রদানের রায় ঘোষণা করেছেন, তাই এ রায় বাতিলযোগ্য। 11, মিন্নিকে সাজা প্রদানের ঘটনা অনুমান ও ধারণা নির্ভর, এ মামলায় সাক্ষীদের জেরাও বিবেচনা করা হয়নি, ফলে মিন্নিকে অপরাধী সাব্যস্ত করে সাজা সংক্রান্ত আদালতের রায়টি ভুল সিদ্ধান্ত। 12, মিন্নির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণ করতে পারেনি। 13, যে কোনো দৃষ্টিকোণ থেকে বিচারিক আদালত কর্তৃক মিন্নিকে সাজা প্রদানের বিষয়টি নির্ভরযোগ্য না হয় তা সাজা প্রদানের রায় বাতিলযোগ্য। 14, যে কোনো দৃষ্টিকোণ থেকে এ মামলার ঘটনা পারিপার্শ্বিকতা তথ্য প্রমাণের উপর নির্ভর করে রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে মামলার অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে, তাই এ মামলা মিন্নি খালাস পাওয়ার যোগ্য। 15, আপিলকারীকে প্রহসনমূলক ও অযৌক্তিকভাবে সাজা প্রদান করা হয়েছে। 16, রাষ্ট্রপক্ষের সাক্ষীরা রাষ্ট্রপক্ষের স্বার্থ হাসিলের জন্য এ মামলায় অতিরঞ্জিত করেছে।
17 আপিল কারীকে দোষী সাব্যস্ত করা ব্যতীত বিচারক এই মামলায় অন্য আর কিছু বিবেচনা করেননি। 18 দণ্ডবিধি আইনের 302 ধারা প্রতিষ্ঠিত না হয় আপিলকারী এ মামলায় খালাস পাবেন। 19 সময় সময় এ মামলার যুক্ত হওয়া সাক্ষীদের উপর নির্ভর করে সাজা দেওয়া হয়েছে, কিন্তু সেসব সাক্ষীরা বিশ্বাসযোগ্য ছিল না। 20 পুলিশের কাছে বা ম্যাজিস্ট্রেটের কাছে সাক্ষীরা বিভিন্ন বক্তব্য দেওয়ায় সেসব সাক্ষীরা মোটেও নির্ভরযোগ্য ছিল না। 21 অগ্রহণযোগ্য পদ্ধতি অনুসরণ করে এ মামলার বিচার প্রক্রিয়া পরিচালিত হয়েছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সেনা সদস্যের স্ত্রীকে হত্যা। শেরপুরে নিজ বাসা থেকে সুরভি আক্তার নামে দুই সন্তানের জননী ও সেনা সদস্যের স্ত্রী রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার 8 অক্টোবর সকাল 8:30 দিকে শহরের কসবা মোল্লাপাড়া এলাকার নিজ বাড়ির উঠান থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধারের পর ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। এ নারীকে হত্যার আগে বাসার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল বলে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে। শেরপুরে অ্যাডিশনাল এসপি আমিনুল ইসলাম জানান, প্রায় 13 বছর আগে নাজিমুদ্দিন ও সৌরভি আক্তারের বিয়ে হয়। তাদের 2 মেয়ে রয়েছে। 3 বছর আগে শহরের মোল্লাপাড়ায় মহলার একটি বাসা নির্মাণ করে স্ত্রী সুরভি ও 2 মেয়েকে নিয়ে বসবাস করছিল নাজিম। 1 বছর ধরে নাজিম জাতিসংঘের অধীনে সাউথ সুদান মিশনে কর্মরত রয়েছেন, তাই 2 মেয়েকে নিয়ে বাসায় বসবাস করছেন মা সুরভি। তিনি আরও জানান, বুধবার রাতের কোনো এক সময় বাসার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সুরভির উপর হামলা চালায় দুর্বৃত্তরা। হামলার এক পর্যায়ে গলা ও ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সুরভিকে হত্যা করা হয়। এদিকে বাড়ির কোনো জিনিসপত্র খোয়া যায়নি বলে জানান পুলিশের এ কর্মকর্তা। এর আগে বৃহস্পতিবার সকাল 8:00 শেরপুর শহরের কসবা মোল্লাপাড়া নিজ বাসার উঠান থেকে সুরভির আক্তারের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত নারীর বাবার নাম শফিউল্লাহ, তিনি শেরপুর সদরের চর শেরপুর ইউপির নয়াপাড়ার বাসিন্দা। আর স্বামীর নাম নাজিমুদ্দিন, তিনি একই জেলার শ্রীপরদির ঘাটি লঙ্গরপাড়া গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, বাসার উঠানে সুরভি আক্তারের রক্তাক্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে রক্তাক্ত মরদেহটি উদ্ধার করে। মরদেহ উদ্ধারের সময় শেরপুরের অ্যাডিশনাল এসপি সদর সার্কেল আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে মরদেহের শুরুতে হাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় তদন্ত চলার পাশাপাশি একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। স্ত্রীকে গলা কেটে হত্যার পর লাশ গুমের চেষ্টা পুলিশ সদস্যের। বাগেরহাটের শরণখোলা উপজেলার তাফালবাড়ি পুলিশ ফাঁড়ির কনস্টেবল সাদ্দাম হোসেন তার স্ত্রী জোসনাকে শ্বাসরোধে হত্যার পর লাশ গুমের চেষ্টা করার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাত 9:00 দিকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। এ ঘটনায় সাদ্দাম হোসেনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহত জোসনা তার দ্বিতীয় স্ত্রী বলে জানিয়েছে পুলিশ। শরণখোলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান জানান, বুধবার রাতের কোনো এক সময় সাদ্দাম হোসেন তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর গলা কেটে পলিথিনে মুড়িয়ে বস্তাবন্দি করে লাশ পরিত্যক্ত ঘরে লুকিয়ে রাখে। এ ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সাদ্দাম হোসেনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। সাদ্দাম হোসেন সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বড়ধাল গ্রামের আব্দুল লতিফ গাজীর ছেলে। সাদ্দাম হোসেন তাফালবাড়ি পুলিশ ফাঁড়ির সদস্য। তিনি ফাঁড়ির অদূরে একটি ভাড়া বাসায় বসবাস করতেন। ওসি আরও জানান, তদন্ত কাজ চলছে, বিস্তারিত পরে জানা যাবে। বেগমগঞ্জে নারী নির্যাতনের ঘটনায় আরও এক আসামিকে গ্রেফতার। বেগমগঞ্জে নারী নির্যাতনের ঘটনায় আরও এক আসামিকে হবিগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে। ভোরে চুনারু ঘাটের সীমান্তবর্তী কালিঙ্গা বনের টিপরাপল্লী এলাকায় অভিযান চালিয়ে শামসুদ্দিন সুমনকে গ্রেফতার করে পিবিআই। পরে নোয়াখালীর পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয় তাকে। গতরাতে এই মামলায় মাইনুদ্দিন শাহেদ নামের আরও এক আসামিকে গ্রেফতারের কথা জানায় বেগমগঞ্জ থানা পুলিশ। এ নিয়ে আলোচিত এই ঘটনায় 11 জনকে গ্রেফতার করা হলো। এর আগে ধর্ষণ মামলায় গ্রেফতার কালামকে গতরাতে বেগমগঞ্জ থানার হস্তান্তর করা হয়। এই ঘটনায় এখন পর্যন্ত 5টি মামলা হয়েছে। এগুলো হলো পর্নোগ্রাফি ও নারী নির্যাতন 2টি, 1টি ধর্ষণ, অন্য 2টি অস্ত্র বিস্ফোরক আইনে মামলা। আমাদের এখনকার সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চাইলে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম।